নমস্কার বন্ধুরা, অনুপমা কিচেনস অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। গরমকালে সবজি দিয়ে একটু হালকা ধরনের কম মশলার রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে সেরকমই একটি রেসিপি আপনাদের জন্য। সজনে ডাঁটা গরমকালে খুবই গুরুত্বপূর্ণ সবজি, সেটা দিয়ে কম মশলার একটা দারুণ সবজি যেটা খাওয়া যেতে পারে রুটি অথবা ভাত দুটির সাথে। আসুন দেখে নেওয়া যাক আজকের এই টেস্টি রেসিপিটি। কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ মতন পাঁচ ফোড়ন। দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে টুকরো টুকরো করে নিয়েছিলাম। আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা কুমড়োর টুকরোগুলো। আবারও আমি এগুলোকে ভেজে নেব। দিয়ে দেব কেটে রাখা বেগুনের টুকরোগুলো। আপনারা বেগুনটাকে আগে ভেজে নিতে পারেন, আলাদা করে বেগুন ভাজলে অনেকটাই তেল লাগে। যেহেতু আমি এই রান্নাটা কম তেলে করব, তাই বেগুনটাকে আমি এখনই দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সজনে ডাঁটা, ডাঁটাগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে দেব হাফ চামচের কম পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব এক চামচ পরিমাণ মতন জিরের গুঁড়ো। দিয়ে দিলাম এখানে হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা আসে। এবারে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মতন নুন আর জল। আমি এখানে দু কাপ পরিমাণ মতন জল নিয়েছি, যাতে এগুলো সেদ্ধ হতে লাগে। দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মতন চিনি, যেহেতু এটা নিরামিষ রান্না তাই চিনিটা না দিলে ভালো লাগবে না। তো আমার তৈরি হয়ে গেছে কুমড়োর ছক্কা। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। কেমন লাগলো রেসিপিটি কমেন্ট বক্সে জানান। আমার চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন।